গত কদিন ধরে ইউরোপিয়ান গণমাধ্যম সরব নেইমার জুনিয়রের দলবদল প্রসঙ্গ নিয়ে। তারকা এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের পিএসজি ছাড়ার খবরটি নতুন কিছু নয়। নেইমার জুনিয়রের পাশাপাশি চলমান গ্রীষ্মকালীন দলবদলে আরও বেশ কয়েকজন ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ডকে নিয়ে আলোচনা চলছে ইউরোপের জায়ান্ট ক্লাবগুলোর মাঝে। এর মধ্যে অন্যতম তরুণ রাফিনহা। সম্প্রতি সময়ে ব্রাজিল দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে দাঁড়িয়েছেন তরুণ এই ফরোয়ার্ড। 25 বছর বয়সে রাফিনহাকে পাওয়ার জন্য লেডস ইউনাইটেডের সঙ্গে এর আগেও কথা বলেছে ইংলিশ জায়ান্ট চেলসি। লেডস ইউনাইটেডের সঙ্গে একরকম চুক্তির কথাবার্তা অনেকটাই পাকা করে ফেলেছিল চেলসি। চেলসি লেডস ইউনাইটেডকে রাফিনহার জন্য 60 মিলিয়ন ইউরোর প্রস্তাব পাঠিয়েছে। একসাথে 60 মিলিয়ন ইউরো দিতে রাজি চেলসি। এর মাঝে এসে হাজির বার্সেলোনা। দীর্ঘদিন ধরে আক্রমণের শক্তি বাড়াতে বড় কোনো তারকার খোঁজে বার্সা। তাই তো এবার ব্রাজিলের উঠতি এই তারকার দিকে হাত বাড়িয়েছে তারা। জানা গেছে চেলসি লেডস ইউনাইটেডকে একসাথে 60 মিলিয়ন ইউরো দেওয়ার প্রস্তাব দিলেও বার্সেলোনা লেডস ইউনাইটেডকে 60 মিলিয়ন ইউরো দেওয়ার প্রস্তাব দিয়েছে তিন ভাগে। ট্রান্সফার ফির পুরো 60 মিলিয়ন তিন ভাগে দিবে বার্সা, এমন প্রস্তাব তারা পাঠিয়েছে লেডস ইউনাইটেডের কাছে। ইউনিভার্সাল বার্সার এক প্রতিবেদনে জানা যায় লেডস ইউনাইটেড বার্সেলোনার এই প্রস্তাব গ্রহণ করেছে। সবুজ সংকেত পেয়েছে কাতালান জায়েন্টরা। লেডস ইউনাইটেড বার্সেলোনার কাছে রাফিনহাকে ছাড়তে প্রস্তুত, সেই ক্ষেত্রে তারা 60 মিলিয়ন ইউরো পাবে তিন ভাগে। এই প্রস্তাবে রাজি হয়েছে ইংলিশ ক্লাবটি। ইউনিভার্সাল বার্সার এই প্রতিবেদন সত্যি হলে নতুন মৌসুমে বার্সেলোনার জার্সিতে দেখা যাবে রাফিনহাকে।